হ্যালো ভিউয়ার্স, আমি তৌকির আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, কি করে আপনি একটা বড় লিঙ্কে, লম্বা অনেক বড় লিঙ্কে কিভাবে শর্ট করবেন, এবং সেই শর্ট করা লিঙ্কটাকে কিভাবে আপনি মডিফাই করতে পারেন সহজে সেটাকে মার্কেটিং করার জন্য, সেটাকে পাবলিশ করার জন্য। তো চলুন শুরু করা যাক, কিভাবে অনেক বড় লম্বা লিঙ্কে কিভাবে শর্ট করবেন। আচ্ছা, তার আগে বলে দিই যে আসলে কেন লিঙ্ক শর্টনার বা শর্ট লিঙ্কার ইউজ করা হয়, বা অনেক বড় লিঙ্কে কেন শর্ট করা হয়। দেখা যাচ্ছে যে আপনার লিঙ্কটি অনেক বড়, সেক্ষেত্রে আপনি যদি লিঙ্কটাকে শর্ট করেন তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রথমত ক্যারেক্টার কম লাগবে। অনেক সময় দেখেন যে আপনার ফোনে, মোবাইল ফোনে অনেক ধরনের মেসেজ আসে যেখানে লেখা থাকে bit.ly/, তারপরে হচ্ছে একটা নাম দেওয়া থাকে। তো এটা আসলে কেন দেওয়া থাকে, সেটা হচ্ছে যে তারা আসলে এভাবে শর্ট লিঙ্ক করে এর কারণেই যে তারা যদি পুরো লিঙ্কটা দিয়ে দেয় আপনার মেসেজে, তাহলে কিন্তু অনেকগুলো মেসেজ নিয়ে নেবে। কিন্তু এই লিঙ্কটাকে যদি শর্ট করে কেউ সেন্ড করে তাহলে কিন্তু তার ক্যারেক্টারটা কম লাগছে, কম ক্যারেক্টারে কিন্তু সে টোটাল ইনফরমেশনটা দিতে পারছে। এই জন্য লিঙ্ক শর্ট করা হয়, ঠিক আছে। লিঙ্ক শর্টনার বা শর্ট লিঙ্ক এই জন্যেই করা হয় যে অনেক বড় লম্বা লিঙ্ককে শর্ট করে ইউজ করার জন্য। আবার অনেক সময় দেখবেন যে ফেসবুকেও দেখবেন, সেটা হচ্ছে যে bit.ly/ একটা নাম, এটা কেন ইউজ করা হয়। এর কারণ হচ্ছে যে যখন আপনি আপনার কোনো জিনিসকে প্রমোট করবেন, মার্কেটিং করবেন, সেই জিনিসটা যত সহজ হবে অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ ট্রাফিকের কাছ থেকে, মানে যে জিনিসটা যত সহজলভ্য হবে সেই জিনিসটা কিন্তু প্রমোট করা, পাবলিশ করাটা ইজি হবে। তো চলুন বকবক অনেক হলো, কীভাবে অনেক লম্বা লিঙ্কে শর্ট করবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে বা এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো চলুন শুরু করা যাক, কীভাবে অনেক বড় লিঙ্ককে শর্ট করা যায়। আচ্ছা, তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে bit.ly-তে একটা অ্যাকাউন্ট করতে হবে। bit.ly-তে অ্যাকাউন্ট করবেন কীভাবে, জাস্ট আমি একটা ট্যাব নিই দেখাই, bit.ly, এটা হচ্ছে মূল ওয়েবসাইট। ওকে, এখন এটাতে ওয়েবসাইটে যাওয়ার পরে যেটা করতে হবে, সরি আমার এখানে একটা ট্যাব অন করাই ছিল, যেহেতু আমার অ্যাকাউন্ট অন করা আছে আমি আরেকটাতে যাই গিয়ে আচ্ছা করি bit.ly। ওকে, bit.ly, এটার এক্সটেনশনটা হচ্ছে ly, .com না কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমি bit.ly-তে চলে গেলাম। আচ্ছা, bit.ly-তে চলে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখানে অবশ্যই লেখা আছে সাইন আপ। ওকে, আপনি সাইন আপে গেলেন, ক্লিক করলেন আর কি। ওকে, একটু ওয়েট করতে হবে, নেট স্পিড খুবই স্লো। সরি, আসলে নেট স্পিডটা অনেক স্লো হওয়ার কারণে পেজ আসতে অনেক লেট করছে, একটু কষ্ট করে দেখবেন আর কি। ও মাই গড, ভেরি স্লো। আচ্ছা, আমি ট্যাবগুলো কেটে দিই তাহলে, যদি একটু স্লো স্লো। বাই দ্য ওয়ে, এখানে অনেক টাইম খেয়ে নিল। তো আসলে ওইভাবে হচ্ছে কিভাবে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা নিশ্চয়ই অবশ্যই জানেন, আর না জানলে ইউটিউবে থাউজেন্ড অফ ভিডিও আছে কিভাবে bit.ly ইউজ করতে হয়। ওকে, নো রেসপন্স। ওকে, আচ্ছা, তো কিভাবে হচ্ছে bit.ly-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, আপনি সেই ভিডিও দেখতে পারেন। আর যদি আপনি আমার ভিডিওকে প্রায়োরিটি দেন, লাইক কমেন্ট শেয়ার করে এবং কমেন্ট করে জানান যে হ্যাঁ কীভাবে bit.ly-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অবশ্যই যদি কমেন্ট করে জানান তাহলে নেক্সট ভিডিওটা আপনার জন্য। ওকে, তো অনেক বকবক করছে আসলে, কাজ করছে নাই তো। তো এটা হচ্ছে ইন্টারফেস, আপনি যখন একটা bit.ly-তে অ্যাকাউন্ট করার পরে যখন একটা ড্যাশবোর্ড পাবেন, ড্যাশবোর্ডটা এরকম, ঠিক আছে। ড্যাশবোর্ড এরকম করার পরে আমি এখন অনেক বড় লিঙ্কে শর্ট করবো। ওকে, আচ্ছা, এটা একটা হচ্ছে লিঙ্ক, অনেক লম্বা লিঙ্ক। ওকে, এই লম্বা লিঙ্কটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, আচ্ছা, করার পরে দেখেন এখানে অপশন আছে ক্রিয়েট অপশন। ওকে, আচ্ছা, ক্রিয়েট অপশনে গেলাম, গিয়ে আমার যে হচ্ছে ইউআরএলটা আমি কপি করে আনছিলাম কন্ট্রোল সি দিয়ে, সেটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে দেখেন এখানে একটা অপশন আসবে, সরি, আচ্ছা এই যে আমার হচ্ছে, আমি যেই লিঙ্কটা কপি করছিলাম সেই ইয়াটা হয়েছে, শর্ট লিঙ্ক হয়ে গেল কি
bit.ly/2lnpxn1 তাই না এটা কেমন একটা ধরনের নাম আসছে আমি এটাকে যদি মনে করি যে এটাকে আমি রিনেম করব আমি চাইলে এটাকে রিনেম করতে পারি ওকে এখন এটা কিভাবে রিনেম করব দেখুন রিনেমের অপশন আছে একটা ওকে আমি এখন এটাকে এটা আসলে মূল লিংক যেটা ছিল সেটা হচ্ছে যে কি করে mail.ru কে ডাইরেক্ট ইংলিশ ভার্সনে ইউজ করা যায় তো আমি যদি এটাকে এইভাবে লিখি mail mail .ru হ্যাঁ আচ্ছা .english আচ্ছা english থেকে আমি সংক্ষেপে লিখে en করি ওকে এখন দেখি এটা আসলে আমার নেয় কিনা ওকে আমি যদি এখানে এখন সেভ এ ক্লিক করি আও এরর আসলে এটা নিচ্ছে না এইভাবে ওকে তো আমি এখানে যদি করি mail.ru underscore কি দিবে দেখি সরি underscore নিবে না আমরা তো কোনো ধরনের ক্যারেক্টার এখানে নেবে না সেই ক্ষেত্রে আমি যদি এটাকে এইভাবে করে দিই মেইল আর ইউ ই এন হ্যাঁ এটাকে সহজে আমি যদি করে দিই করে সেভ দিই হ্যাঁ এই যে লিংক হ্যাজ বিন এডিটেড অর্থাৎ বিটলি লিংক হ্যাজ বিন এডিটেড ওকে এটা হয়ে গেছে এটাকে যদি আমি এখন কপি করলাম ঠিক আছে এটা কিন্তু আমার অলরেডি কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে আমি যদি এখন এইটাতে পেস্ট করে দিই পেস্ট করার পরে যদি আমি সেন্ড করি এবং রিনেম করার আরেকটি কারণটা হচ্ছে এইটাই সেটা হচ্ছে আপনি যখন কোনো বড় লিংকে শর্ট করে সেটাকে রিনেম করবেন এক্ষেত্রে যেটা হবে মানুষের ক্ষেত্রে এটা হিউম্যান বিং সহজ জিনিস আমাদের সহজেই মনে থাকে ওকে যেমন আপনি যদি একটা সহজ নাম্বার ইউজ করেন অনেক সুন্দর একটা নাম্বার ইউজ করেন সেই নাম্বারটা কিন্তু মানে সবার কাছে সেটা মনে থাকে লাইক এটাই যে হ্যাঁ আপনি আসলে কি করে আমরা আপনার হচ্ছে অনেক বড় লিংকে শর্ট করবে সেটাকে আবার রিনেম করবে ওকে তো এই ছিল আজকে আমার ভিডিও আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন